এ চিত্র চিলির রাজধানী সান্তিয়াগোর শনিবার দেশটিতে সামরিক অভ্যুত্থানের 44তম বার্ষিকীতে প্রতিবাদ জানাতে রাজধানীর বিভিন্ন সড়কে নামেন কয়েক হাজার মানুষ ব্যানার প্ল্যাকার্ড ও স্বৈরতন্ত্রের শিকার হয়ে নিহত ও নিখোঁজদের ছবি হাতে বিক্ষোভ করলে পুলিশই বাধার মুখে পড়েন তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছড়ে নিরাপত্তা বাহিনী ব্যবহার করে জলকাবান অন্যদিকে তাদের প্রতিহত করতে বিক্ষোভকারীরাও পাল্টা ইট পাটকেল ছড়ে এ সময় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকে নিখোঁজ রয়েছেন অনেক অপমান নির্যাতন সহ্য করেছেন তারা আমরা আজও জানি না তারা কোথায় আছেন তাদের স্মরণে আমরা রাস্তায় নেমেছি যারা নিখোঁজ আটক রয়েছেন তাদের বের করে আনতে হবে এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অতিষ্ঠ চেক প্রজাতন্ত্রের সাধারণ মানুষ শীত আসার আগেই জ্বালানির দাম বাড়ায় উদ্বিগ্ন তারা আর তাই নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন সেখানকার নাগরিকরা গ্যাস বিদ্যুৎ সবকিছুরই দাম বেড়েছে যা ঘটছে আমরা তার বিরুদ্ধে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে আমরা কি করব এখন নির্বাচনের আগে জাপানের ওকিনাওয়া থেকে মার্কিন সেনাদের ঘাঁটি সরানোর দাবিতে সেখানে জড়ো হন কয়েক হাজার মানুষ স্থানীয়দের দাবি সামরিক ঘাঁটিগুলোর কারণে তাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ তাদের এই ঘাঁটিগুলোর কারণে ওকিনাওয়ার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি এগুলো সরানো হয় এবং পর্যটন খাতকে উৎসাহিত করা হয় তবে অবস্থার উন্নতি ঘটবে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সমাবেশ করেন সরকারপন্থী সমর্থকরা ব্যানার প্লাকার্ড হাতে দেশটির বিভিন্ন সড়কে মিছিল করেন তারা রাইসা জান্নাত সময় সংবাদ